আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আমরা লাঞ্চ টাঞ্চ করে বোরহান আমাদেরকে আইসক্রিম খাওয়াতে নিয়ে যাচ্ছে। আইসক্রিমের সাথে আইসক্রিম খাবে বোরহান? কেন বোরহান আইসক্রিম খাওয়াতে নিয়ে যে তাও মুখটা এমন দুঃখ মনে হচ্ছে যেন মানে কোন ফাইভ স্টার রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যাচ্ছে। আরে এদিকে এদিকে এসো, এদিকে এসো, দাদির কাছে টাকা নেই, টাকা তুলতে হবে। ও দুজল সানি একটা ডে আর এই যে লম্বা লম্বা বিল্ডিং, এই গো বিল্ডিংটা নাকি এখানে কি মানে রাত্রিবেলায় দেখা যায় বাইরে থেকে মেশিন গুলো দেখে কি ভয়ঙ্কর লাগে। বোরহান বলে এখানে প্লাস্টিক গলি, এটা প্লাস্টিকের ল্যাব, প্লাস্টিক গলি না মানে এটা প্লাস্টিকের ল্যাব। মানে প্লাস্টিকের ল্যাবে কি করে, প্লাস্টিক গলায় না, হাসছো? আজকে কেউ হাইকিং, কেউ অনেক দূর থেকে সাইকেলিং করে এসেছে, তারা লাঞ্চ করছে যেখানে আমরা শুয়ে থাকি। ইউনিভার্সিটির মিউজিয়াম ওইদিকে আছে। আর এই যে কি যে ঘোড়ার ডিম, এই সমস্ত নিয়ে কাজ করে এই বোরহান, মাটি নিয়ে কাজ করে, মাটি আবার মাটি, মাটি নিয়ে আবার রিসার্চ, সাই 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 করে একদম সাইকেল চড়াচ্ছে। এই ব্যাংকে অ্যাকাউন্ট আছে, যাচ্ছে টুটু আদি আমারও অনেক ফ্রেশ লাগছে, মানে অনেক ফ্রেশ লাগছে, মানে অনেক ফ্রেশ লাগছে। আজকে আমি সকালবেলা যখন ঘুম থেকে উঠছিলাম, ঘুমাতে ঘুমাতে মোটামুটি অনেক দেরি হয়ে গেছিলো, কারণ আদি 12টার সময় ঘুমিয়ে আবার 12:30টার সময় উঠে পড়েছে, পেটে ব্যথা করছে বলে দেখি নি। ঘুমাতে ঘুমাতে প্রায় 1:30টার কাছাকাছি হয়ে গেছিলো। তারপরে আজকে ঘুম থেকে উঠে আমি এত পিঠ ব্যথা করছি, কারণ এইদিকে মোটামুটি প্রায় 10 রাত থেকে, মানে আদি 2টোর সময় উঠে একবার, একবার 3টের সময় উঠে, এরকম করে উঠে ভালো করে ঘুম হয়েছিল না। তো আজকে আমি অনেকক্ষণ ধরে আরাম করে ঘুমিয়েছি। পুরো আইসক্রিমের দোকানে লাইন দেখাই, আজকে রবিবারের দিন এই আইসক্রিমের দোকানটা কেবলমাত্র খোলা থাকে, ওই এন্ড পর্যন্ত লাইন। চলো দি, চল 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 দি, তাড়াতাড়ি চলো 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 তাড়াতাড়ি, ফাস্ট 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 ফাস্ট, ওহো আদি, ওহো চলো 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 চলো, তুমি খুলে দাও, তুমি বলবে তো এটা ডবল স্কুপ দিয়ে দিতে একটাতে, তাহলে হয়ে যেত, সেটার বুদ্ধি হয়নি। ওখানে অত লোক দাঁড়িয়ে আছে, তোমাদের দাঁড়াতে কি সমস্যা হলো? সবাই ফ্যামিলি নিয়ে, 3-4টে ছেলে পেলে নিয়ে দাঁড়িয়ে থাকা সম্ভব বলো? 10 মিনিট ধরে আর শুনবে? আইসক্রিম নিয়ে এখানে বসে বসে আইসক্রিম খেলাম, আইসক্রিমের বাটিগুলো খুব সুন্দর, তাই বাটিগুলো বাড়ি নিয়ে যাব ওয়াশ করে। কিছু টুকটাক হয়তো রসুন ছড়ি টড়ি রাখা হবে, পয়সা তো নিয়েছে আইসক্রিমের সঙ্গে সঙ্গে বাটিরও। আর বোরহান ফোন করছে, বোরহানের কার মানে বোরহানের সঙ্গে যখনই আমরা যেদিনই আমরা এরকম ফ্রি ভাবে বেরোই, হ্যাঁ কাউকে না কাউকে ফোন লাগিয়ে দেবে। এই যে কি খুব সুন্দর লাগছে পরিবেশ, এই জায়গাটা কত সুন্দর লাগছে না, একদম একটা লাইন ধরে মনে হচ্ছে যেন গাছগুলো একই সঙ্গে সুন্দর করে কেউ এইরকম ভাবে গুছিয়ে রেখে দিয়েছে। চলো আদি, আদি চলো, তুমি আমার মডেল এখন বোরহান, আমার কোম্পানিতে মডেল হিসেবে কাজ করার জন্য পে করতে হবে তোমাকে। তুমি কি জার্মান শিখলে? আরে ও তার আগে আরো অনেক কিছু বলছিল, সেই কারণে আমি বুঝতে পারলাম না। আমি ওই হাইস দো মানে নাম জিজ্ঞাসা করছে বুঝতে পেরেছি, কিন্তু তার আগে আরো অনেক কিছু বলছিল, সেই কারণে আমি বুঝতে পারিনি। ওই ওই সেন্সু জিজ্ঞাসা করলো, সেটাও মানে বুঝতে পেরেছি, কিন্তু তোমার তার আগে অনেক কিছু বললো, সেইগুলো আমার মাথার উপর দিয়ে গিয়েছে। আর আমরা বাড়ি চলে এসেছি, আর এই যে ছোট ছোট বোতলের মধ্যে বা এই সমস্ত জায়গার মধ্যে যেগুলো দেখছেন সেগুলো হচ্ছে আমার আরও কিছু বাচ্চা, মানে আমি এগুলো একদম বাচ্চার মতোই করে, আদির মতো করেই আমি লালন পালন করছি। কারণ হচ্ছে একে প্রত্যেক দিন আমি 2 ঘন্টার জন্য বাইরে বের করি, আবার ভিতরে রাখি, কতটা টেম্পারেচারে ওদেরকে রাখলে ঠিক সেটা একদম মেনটেন করে রাখি। কারণ হচ্ছে এখন যেহেতু বাইরে এখনও টেম্পারেচার -7-8 রাত্রিবেলায় চলে যায়, সেহেতু ওদেরকে আমি সম্পূর্ণরূপে বাইরে রাখতে পারি না। আদি মাশাল্লাহ ভীষণ কিউট একটা ছেলে, মানে আমার নিজের ছেলে বলে বলছি না, কারণ হচ্ছে ও প্রত্যেকটা কাজে অনেক বেশি হেল্পফুল, অনেক বেশি হেল্প করে এবং সব কিছু অনেক কিছু বোঝে, যেটা ওর এই বয়সে বোঝা উচিত না, সেই রকম অনেক জিনিস ও বোঝে। আপনারা সবাই দোয়া করবেন আদি যেন এইরকমভাবে সুস্থ স্বাভাবিকভাবে বড় হয়ে ওঠে, সুস্থ স্বাভাবিক ভালো মানুষ হতে পারে, ভালো মনের মানুষ হতে পারে, বাবা মা বা আরও লোকজনকে হেল্প করতে পারে।
খাওয়া ছাড়াও প্রত্যেকটা কাজ নিজের কাজ নিজে করার চেষ্টা করে, পারে না সেটা আলাদা ব্যাপার, কিন্তু চেষ্টাও মশাল্লাহ অনেক করে। আমরা উপরে ঢুকে জাস্ট হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়েছি, এই টাইমে রানাজি আর গণেশ এসেছে, ওরা রানিং করতে বেরিয়েছিল, তারপরে ওরা এসে এইখানে যে রোদে বসে আছে আদিকে নিয়ে গিয়েছে, আর আমি এখানে চা করছি, চা করে নিয়ে গিয়ে ওখানে বসে সবাই মিলে একসাথে চা খাবো। সেটার ভিডিওটা করিনি, কারণ হচ্ছে একসঙ্গে যখন সবাই মিলে অনেক বেশি হই হই হয় সেই পরিবেশে ভিডিও করতে ভালো লাগে না। এবার আমি ডিনারের জন্য প্রিপারেশন নিচ্ছি, আর এখানে আমি চিকেন ডাম্পলিংয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো, বা চিকেন মোমো যাই বলবে। তো আমি এখানে 300 গ্রাম মতো চিকেন নিয়েছি, তাতে 2 কোয়া রসুন দিয়েছি, আর কাঁচা লঙ্কা নুন আর একটুখানি তেল দিয়েছি, তারপরে এটা ব্লেন্ড করে নিচ্ছি, আপনারা মিক্সারেও করতে পারেন। আর এই রেসিপিটা ভীষণ সহজ এবং ভীষণ টেস্টি একটা রেসিপি, কিন্তু একটু অন্যরকম। আমি এই যে চিকেনের পেস্টটা করেছিলাম, আর চিকেনের পেস্টটাতে জাস্ট একটু পেঁয়াজটাকে তেল দিয়ে একটু জাস্ট নরম করে নিয়েছি, কাঁচা পেঁয়াজ দিলে একদম কাঁচা পেঁয়াজ সেদ্ধ হয়ে গেলে কেমন খচখচ করবে, সেই কারণে একটু নরম করে নিয়েছি। নিয়ে এই ময়দাগুলোকে নুন দিয়ে আর নর্মাল পানি দিয়ে মাখিয়েছি, যেমন মোমোরে করে এরকম ছোটো 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 বল করে নিয়েছি, বা পাতলা পাতলা ছোটো ছোটো রুটি করবো এরকম করে। চিকেনটা যেহেতু কাঁচা সেহেতু স্টিম হতে 20-25 মিনিট লাগে, আমার 20 মিনিট মতো লেগেছে, কিন্তু এটা ডিপেন্ড করবে আপনার রুটিটা কতটা পাতলা হচ্ছে, আপনি চিকেনের পুর কতটা ভরছেন। আমি যেহেতু খুব অল্প অল্প পুর ভরেছি, ছোট ছোট রুটি করেছি, খুবই পাতলা রুটি করেছি। ফুচকা খেতে ইচ্ছা করছে, তো এটার আগে থেকে রেডি করে রেখেছিলাম, সেই কারণে এটাই করে নিচ্ছি। এত ফুচকা খেতে ইচ্ছা করছে, মনে হচ্ছে এখন ফুচকা পেলে, আর ফুচকা কি মানে ওই ফুচকা খেতে 10-15 মিনিট লাগবে, তার জন্য তাম ঝাম, ওই যে তা ফুচকার আটা মাখাও, বেলো ছোট ছোট করে ভাজো, ওই 2 ঘন্টা ধরে খেতে 10 মিনিটে খাওয়া, তাই বোন বলছে যে অত তাম ঝাম করে এখন করতে হবে না। আর এখন আমরা দুজনেই অনেক বেশি টায়ার্ড, তো এটাই করবো ভেবেছিলাম, তো এটাই করে রাখি, তাই এটাই করছি। এইরকম একদম পাতলা রুটি বেলেছি কিন্তু আমি, হ্যাঁ, আর এটা অনেক বেশিও দিব না, একদম একটু 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 করে দিব, দিয়ে এই হ্যাঁ আদির মতো এইটা এমনভাবে করে যারা এক্সপার্ট, এটা একদম ফুলের মতো হয়, কি সুন্দর হয়। আমি তো আর এক্সপার্ট না, এই কারণে আমার ফুলের মতো হলো না। আমি যেগুলো ভাজা করব সেগুলো কি করে করছি আমি দেখাচ্ছি, ভাজাগুলো একটু সেদ্ধগুলো যেগুলো স্টিম করব সেগুলো আমি এরকম এরকম করে সাজিয়ে দিয়েছি স্টিমারে, আর এখানে আমার পায়ের কাছে ঘুমিয়ে আছে, এগুলো ভাজবো যেগুলো সেগুলো এরকম পিঠের মতো করে নিচ্ছি আমি একটু। স্টিমারটা বসিয়ে দাও, তোমার আর কতটুকু বাকি আছে? তারপরে এইরকম করে এরকম পিঠে নামাজ, ও তাহলে এ করে দাও, স্টিমার বসিয়ে দাও, জাস্ট এরকম করে একটু যাতে শেপটা একটু আলাদা লাগে। এক কাপ গরম পানিতে 10টা শুকনো লঙ্কা ভিজিয়ে দেবেন, ভিজিয়ে দিয়ে ওতে একটু ভিনিগার দেবেন, 1 টেবিল স্পুন, 1 নম্বর আমার কাছে, এই তো এখানে বসিয়ে রেখেছি, 1 টেবিল স্পুন মতো ভিনিগার দেবেন, ভিজিয়ে রেখে দেবেন মোটামুটি প্রায় 2 ঘন্টা মতো। ভিজিয়ে রাখার পরে লঙ্কাগুলো তুলে নিয়ে 10টা লঙ্কার জন্য একটা এত বড় 1 কোয়া রসুন দিয়ে ভালো করে একটু লবণ দিয়ে মিক্সারে পেস্ট করে নিলেই ওটা যেটা ফ্রাইড মোমো সেটার সাথে খাওয়া যাবে, বা ফ্রাইড ডাম্পলিং সেটার সঙ্গে খাওয়া যাবে। এদের মোমো রেডি, এটা স্টিম মোমো আর এটা ফ্রাইড মোমো, মানে চিকেন সাথে। আর এই চাটনিটা, ওই যে বললাম না লঙ্কাকে গরম পানিতে ভিজিয়ে রেখে রসুন দিয়ে করা, ও অসাধারণ চাটনি। কোনটা বেশি আমি নিয়েছে? দুটো রকমের বলছে না, চিকেনটা সেদ্ধ হবে কেন দেখো। তবে এই চাটনিটার সাথে তোমার হচ্ছে স্টিমটা বেশি সুন্দর লাগে, স্যুপ কোনো ঝামেলা নেই। আশা করছি সব মিলিয়ে আজকের ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লেগেছে, আপনারা সবাই খুব ভালো থাকবেন, আমার চ্যানেলটাকে অনেক অনেক সাবস্ক্রাইব করবেন, পুরো ভিডিওটা না টেনে দেখবেন। আল্লাহ হাফেজ।